কালকে জন্মাষ্টমী তো, ঘরে গোপাল রয়েছে। আমার একটা ছেলে যেমন আরেকটা ছেলে আছে, একটা বড় ছেলে একটা ছোট ছেলে। ছোট ছেলে গোপালের জন্য, গোপাল বড় ছেলে তো, গোপালের জন্য মিষ্টি কিনতে যাচ্ছি, খাবার দাবার কিনতে যাচ্ছি, মোটুক যা যা পাই সব কিনে আসি। প্রতি বছরই করি, বউকে নিয়ে যাই। বউকে নিয়ে আমার তো এই ডান হাত হলো, এই বউ ছাড়া আমার এক পা এক সেকেন্ড নড়ার ছেলে আমার বউ ছাড়া। চলো যাই, চলেই না, দোকান বাজার খাওয়া এখন সকাল 9টা মতন বাজে। আমার ছোট মামা আর মামি আসলো, তো ওই যে একটু চা নিয়ে বসবো আর কি, একটু গল্প করবো, চা খাবো, তারপর যাব ওদের টিফিনটা দেবো, আমরাও খাবো আস্তে আস্তে, এই আর কি। তো অনেক দিন পর পর দেখা হলে যাওয়া হয়, সত্যি খুব ভালো লাগে। আগে তো মামার বাড়িতে এত যেতাম, এখন তো মানে যাওয়াই হয় না, একেবারেই যাই না। তো সে কথাই বলছে মামা মামি যে একদমই যাও না তোমরা। তো মামা বলছে তোদের সঙ্গে সম্পর্কই রাখবো না, না গেলে এবার দেখ। নমস্কার, সকল বড়দের আমার প্রণাম ও ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা, সমাবেশীদের জানাচ্ছি আমার হৃদয়ের আন্তরিকতা, প্রীতি, শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আজকে শুভ জন্মাষ্টমী, তো আমাদের পুজো হবে, গোপাল আছে ঘরে, সেই গোপালের পুজো হবে। তো সেটা হবে আমাদের হয় সন্ধ্যেবেলা, মা করেন যে সন্ধ্যেবেলা ওই পুজোটা করে আর কি। তো মা আর কি শাশুড়িমা সারাদিন উপোস, তো তোমাদের দেখাবো আমাদের গোপালের পুজোর একটুখানি অংশ তোমাদের দেখাবো। আর ওদিকে আমার ছোটো মামা আর মামি এসছে, তো চাটা খাওয়া হলো, এবার যাই টিফিন তো করেছি, এবার জোগাড় করি দিইটি, ঠিক আছে। তো এবার পরপর সারাদিন রান্না বান্না কাজকর্ম, চলো তোমাদের সঙ্গে গল্প গুজব করবো। আমি এদিকে দেখো টিফিনগুলো সবাইকে দিয়ে নিই, টিফিনটা মানে আমি সকালবেলা চাটা খাওয়ার পরে করে নিয়েছি, রুটি করেছি আর টমেটো দিয়ে আলু দিয়ে লাল লাল করে টকটক মানে আলু তরকারি করেছি। আর ওরা তো মিষ্টি খায় না, আসল সুগার তো, তার জন্য একদম মানে মিষ্টি ছাড়া তো মানে বাজে লাগে আমার, আমি নিজেও খেতে পারি না দিতেও পারি না, তো তার জন্য একটা করে গোলাপজামুন দিয়ে দেবো, এটাই আর কি। তো মানে ওদেরকে দিয়ে নিই টিফিনটা, সবাইকেই দিয়ে নেবো আর কি, দিয়ে আমি একটু পরে খাবো, আমি এখন একটু ছাদে যাবো, টিফিনটা দেওয়া হয়ে গেলে পরে একটু ছাদে যাবো, কেন যাবো চলো দেখতে পাবে তোমরা, তো সেই কারণে আর কি। এবার টিফিনটা দেওয়া হয়ে যাওয়ার পরে এবার আমাকে রান্নার জোগাড়ও করতে হবে, মানে যা রান্না করব মা কেটে রেখে দিয়েছে, তো সেই আর কি ওদের তাহলে দিয়ে দিই চলো। দেখো ওদের টিফিন টিফিন দিয়ে তারপরে আমি ছাদে এসেছি, ছাদে এসেছি কী বলো তো, আমার ছাদের টবের এই যে মুসাম্বি, এর আগে অনেক ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি আমার গাছে যে হয়েছে, তো সেই আর কি দুটো পেরে নেবো। আমাদের বাড়ির গোপাল আজকে বাড়ির ছাদের টবের ফল খাবে, মানে যেহেতু হয়েছে তাই জন্যই আর কি দেবো ঠাকুরকে, আর বেশি পারবো না, দুটোই পারবো, কী বলো তো সবগুলো রং ধরেনি, এই হালকা হালকা এই যে এগুলো রং ধরেছে দেখছো, এগুলো কিন্তু খুব মিষ্টি। তো এই এই দুটোই নিয়ে গেলাম দিয়ে দেবো ঠাকুরকে, তো যাই চলো এবার চলে যাই। ওমা ওই দেখো ওখানে আবার একটা ঘুড়ি পড়ে আছে, তো ঘুড়িটা তুলে নিই, নিয়ে কোনো একটা বাচ্চা দেখতে পেলে দিয়ে দেবো, কেন কেন বলো তো আমার বাড়িতে তো ঘুড়ি ওড়ানোর কেউ নেই, তো সেই কারণে আর কি। দেখো আমি নিচে চলেও এসেছি, একটু আগেই এসেছি, এসে এই যে দেখো উচ্ছে আর আলু দিয়ে একটা তরকারি করেছি তেতো আর কি, আর এদিকে তোমার মাছের মাথা দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে ওই মুড়ি ঘণ্ট টাইপের আর কি, মানে মুড়ি ঘণ্টই আর কি তৈরি করছি। আর ওদিকে মাছ এনেছে, রুই মাছ, তো দেখি ওই রুই মাছটা ভাবছি যে আলু ফুলকপি দিয়েই করবো, তো মা আলুটা কেটে রেখেছে, ফুলকপি এখন কাটবো, তো এই আর কি এটাই করবো রান্না, জল আসেনি এখনও কলে, তো সেই জন্য আর কি। এবার চলো যাই একটু, এবার আমি টিফিনটা খেয়ে নেবো, তো এদিকে ননদ আর ভাজ এই তাই তো বলে দুজনে মিলে খুব হাসাহাসি করছে, আর আমার মামা ঘর যাতে শুরু করে দিয়েছে দেখো। মামা সব ঘরটা ঝেড়ে দিচ্ছে, বলছে তোদের ঘরে ঝুল পড়েছে, পুজোর ঝাড়াটা ঝেড়ে দিচ্ছে। মামা যখনই আসে আমার ছোট মামা ভীষণ পরিষ্কার, ও কিছু না হলে ঘরটা ঝেড়ে দেবে। তো যাই হোক এদিকে দেখো আমি এই যে আলু ফুলকপি দিয়ে মাছটা বসিয়ে দিয়েছি, তো এই মাছটা হলে পরেই আমার হয়ে যাবে, এরপর আমি ঝটপট করে গ্যাস ট্যাস পরিষ্কার করে দেবো, কারণ তো ওদিকে আবার শাশুড়িমাও পোষ, তো উনি ওই সকালবেলা তো এক প্রস্ত আমাদের গোপালকে ওই গোটা ফলটল দিয়ে পুজো উনি দিয়ে দিয়েছেন, এবার সন্ধেবেলা আর কি মানে গোপালের যা যা সব প্রিয় ওই তোমার তালের বড়া, মালপোয়া, তারপরে নানা ধরনের মিষ্টি, ক্যাডবেরি এইসব দিয়ে আবার সন্ধেবেলা আবার পুজো দেওয়া হবে। তো যাই হোক মা উপোস, শাশুড়িমা প্রত্যেক বছরই আর কি এদিনটাতে উনি ভাত খান না, অন্য খান না, তো রাতেরবেলা ওই ময়দার খাবার খাবে, তো সেই জন্য ভাবছি চা দেবো, চা দেবো সবই তো এঠো, এদিকে আমার গ্যাস এঠো, ওদিকে ইন্ডাকশান এঠো,
তো এই আর কি ওগুলো পরিষ্কার টরিষ্কার করি, ঝটপট করে এটা হলেই আমার হয়ে যাবে। আর ওদিকে তোমার সামনের বাড়ি জেঠিমার বাড়িতে মন্দিরটা রং হয়ে গেছে, তো ওখানে জন্মাষ্টমী পুজো তো বলে গেছে। হ্যাঁ আমার আর সময়ই হচ্ছে না, তো মা আর মামা গিয়ে প্রণাম করেছে, এটাই তো দেখি। ঠিক আছে আবার পরে দেখা করছো যে মা। মা ওই যে মন্দির থেকে ঘুরে এলো, মা তো আমাকে ডাকছে তো দিল্লি, কিন্তু আমার একটু সময় নেই জানো। দেখো এই যে আমাদের বাড়ির গোপাল, ছোট্ট গোপাল, তো এখন সকালবেলা পুজো হয়েছে গোটা ফল দিয়ে, ঠিক আছে, তো সন্ধ্যাবেলা আবার হবে বাবার পুজো হবে, তো সেটাই আর কি। এদিনটা দুবেলাই মা পুজো করেন, তো এটাই, এরপর পরপর দেখি। আমি একবার তোমাদের গোপাল দর্শন করিয়ে দিলাম, দেখো কি মিষ্টি দেখতে, দেখো ছোট্ট। তো ওদিকে আবার চলো দেখাই আমার মামা গান করছে। হ্যাঁ তো আমার মামা না অল্প বয়সে খুব সুন্দর মানে সুরেলা গলা ছিল, এখন তো বয়স হয়েছে গলাও আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, তো আমার মা আমি মেয়ে মামি সবাই মিলে বসে আছি, মানে গান শুনছি মামা, তো তোমাদেরও অল্প একটু শুনিয়ে দিই। একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মন্দিরে বসি, মন্দিরে বসি। দেখো বিকেলবেলা এখন সবাই চা টা খেয়ে এই যে বসে বসে গল্প করছি, এই যে মামা মামি রেডি হয়ে গেছে, ওরা চলে যাবে, সামনে আমার আর এক মাসির বাড়ি আছে, তো ওদেরকে বললাম যে আজকের দিনটা থাক, কিন্তু হবে না, আবার মাসির মেয়ে আবার ওখান থেকে ফোন করছে, মাসিও একবার ফোন করলো চলে আয় আর কি, মানে ওদের জন্য একটু ব্যবস্থা করেছে, মানে আগে থেকে বলা ছিল আর কি, সেই জন্যই, তো সের জন্য চলেও যাবে। আবার এখানে আমার মামির বাপের বাড়িও আছে, ওখানেও একদিন থাকতে হবে। ওই করতে করতেই দেখো বৃষ্টি নেমে গেলো বাইরে, ওই যে আমার হাজবেন্ড দৌড়ে চলে গেছে গাড়ি ঢাকতে, গল্প করতে করতেই ছুটেছে। সবাই আসবে, আবার আসবে, মামারা চলে যাচ্ছে, মামা মামি সামনে আর এক মাসির বাড়ি আছে ওখানে যাচ্ছে, ও দেখ চলে যাচ্ছে মামা দাদারা চলে যাচ্ছে। আসবে বৃষ্টিটা একটু কমার পর আমার মামা আর মামি বেরিয়ে গেল, দিয়ে তারপরেই মেয়ে শুরু করলো যে ও এগুলো দেয় আর কি গোপালকে, এই ওর মনের মতন, মানে ও নিজের পয়সা দিয়ে নিজে নিয়ে আসে, তো সেই জন্য আমার মাকে নিয়ে আবার গেল, তখন আবার বৃষ্টি শুরু হয়েছিল, তো সেই বৃষ্টির মধ্যে গেল, গিয়ে যে দেখো ওই যে গোপালের এই সমস্ত প্রিয় জিনিসগুলো আর কি, চকলেট, তারপরে তোমার ফ্রুটি, ক্যাডবেরি, এইসব জিনিসগুলো আর কি, তো ও ওর মতন করে নিয়ে এসছে, নিয়ে এসে এবার ও পুজোটা দিচ্ছে। তো দেখো এখন কিন্তু লোডশেডিং, ওই মোমবাতি জ্বালিয়েই পুজোটা হচ্ছে, মানে ও করছে আর কি, তো এরপরে মা করবে, তো মা বললো যে মানে শাশুড়ি মা আর কি ওকে বললো যে দিদি তুই করে নে, তারপর কারেন্টটা আসুক ওর জন্য আর কি, তো ও শুরু করে দিয়েছে, ও করুক, করার পরে তারপরে মা পুজোটা করবে, কারণ কি মা তো পুরো উপোস রয়েছে, তো সেই জন্য আর কি। আর কি বলতো বাড়ির ছেলেমেয়েরা একটু গোপালের পুজো করলে ভালোই লাগে, তাই না? মানে আমি তো সত্যি কথা বলতে আমি করিনি, দেখো আমি সময়ও পাইনি, আর যেহেতু মা মানে পুজোটা করেন, বলে যে তোকে আর করতে হবে না, আমি করছি, আর আমার মেয়ে করে এটা এটা, তারপরে শিবরাত্রি, এই পুজোগুলো আমার মেয়ে করে আর কি বাড়িতে, বুঝেছো? তো এই আর কি, তো মোমটা ধরিয়ে দিক। তো লোডশেডিংয়ের মধ্যে কী বলতো ভালো করে আমি দেখাতে পাচ্ছি কি না জানি না, তো দেখো তোমরা আমার বাড়ির গোপাল, ছোট্ট গোপালকে এইভাবে পুজো দেওয়া হচ্ছে। তোমাদের সবার বাড়িতেই নিশ্চয়ই এরমভাবেই দাও, কি আরও অনেক রকম সাজ সরঞ্জাম অনেকেই করে, তো আমাদের এই জায়গাটা বড্ড ছোট, দেখো আসলে আমাদের ঠাকুর ঘর আছে তিনতলার ওপরে, তো ওখানে কেউই যায় না, তো সেই কারণেই ওর বাবার ব্যবসার ঘরে ছোট্ট করে একটু ঠাকুর পেতে নিয়েছি। তো এই যে মা আর অপেক্ষা করছে না, মানে আমরা বললাম যে তুমি করে নাও পুজোটা, তো দেখো মাও পুজো শুরু করে দিয়েছে, করতে করতে ভগবানকে এবার কারেন্টটাও কিন্তু এসে গেছে, তো এবার আর কি মা পুজোটা করে নিক। মা পুজোটা করে নেওয়ার পরে মানে ঠাকুর খাক, তারপরে ঠাকুরের খাওয়া হলে পরে আমরাও প্রসাদ ভক্ষণ করব, এই আর কি। মানে জন্মাষ্টমীর প্রসাদটা সত্যি খুব ভালো লাগে, এখন আমি বলছি বলাটা উচিত না, আগে ঠাকুরের পুজোটা হয়ে যাক, যাই হোক। তো এইভাবেই আজকের ভিডিওটা আমি আর কি শেষ করব।
তো তোমরা এরপর অন্যদিন অন্য আর একটা ভিডিও পাবে আমার কাছ থেকে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিও, ঠিক আছে? আর এরপর অন্যদিন অন্য একটা ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, ঠিক আছে? টাটা।